কুমিল্লার লাকসাম পৌরসভার ডাকাতিয়া নদীর তীরে পশ্চিমগাঁও এলাকার এই বাড়িটি নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর। তিনি ছিলেন উপমহাদেশের একমাত্র মুসলিম নারী নবাব। দর্শক, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এই জমিদার বাড়ির পেছনের সব গল্প এবং দেখাবো বর্তমান অবস্থা। ততক্ষণ সঙ্গেই থাকুন। নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর জমিদার বাড়ি দেখার জন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ রোড থেকে লাকসামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। চলন্ত বাসের জানালার ফাঁক দিয়ে মানুষের বিচিত্র জীবন এবং প্রকৃতির অপরূপ মন মাতানোর সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আমরা। সাই সাই শব্দে ছুটে চলা বাসের দুপাশে সবুজ বৃক্ষেরা যেন মাথা দুলিয়ে স্বাগত জানাচ্ছে। সবুজ শ্যামল প্রকৃতির বুক চিরে পিচ ঢালা মনোরম রাস্তা দিয়ে যেতে বাম পাশে দেখা মেলে বাংলাদেশের বিখ্যাত রেললাইনের। গাড়ি ছুটছে তীব্র গতিতে, রাস্তার দুধারের দৃশ্যগুলো দ্রুত পেছনে সরে যাচ্ছে। দুপাশে নানান রঙের সবজি আর বিস্তৃত ধানক্ষেত, চোখ জুড়িয়ে যায় শ্যামল বাংলার স্নিগ্ধতায়। চারদিকে সবুজের সমারোহ, উঁচু নিচু জমির মাঝে সবুজ গালিচা পেতে দাঁড়িয়ে আছে বিভিন্ন ধরনের ফসলি গাছ। সবুজ প্রকৃতির সঙ্গে আকাশের নীল মেশে আমাদের মধ্যে জাগিয়েছে অন্যরকম শিহরণ। এমন সময় গুনগুন করে গাইতে ইচ্ছে করেছিল, এমন দেশটে কোথাও খুঁজে পাবে না কো তুমি। প্রকৃতির এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতেই 40 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম লাকসাম বাইপাস সড়ক। সেখান থেকে 30 টাকা দিয়ে ভাড়া নিলাম অটোরিকশা, উদ্দেশ্য নবাব ফয়জুন্নেসার জমিদার বাড়ি। রাস্তার দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে 15 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর জমিদার বাড়ি। ভারতবর্ষের একমাত্র মহিলা নবাব ফয়জুন্নেসা চৌধুরানী এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। তিনি সম্ভ্রান্ত এক মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। বিয়ে করেন আরেক জমিদার গাজী চৌধুরীকে, কিন্তু পরবর্তীতে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। আর ওই বিবাহ বিচ্ছেদের সময় পাওয়া দেনমোরের 1,01,000 টাকা দিয়ে তিনি নিজেই একটি বাড়ি তৈরি করেন। ওই সময় জমিদারির প্রশিক্ষণ নেন এবং মৃত্যুর আগ পর্যন্ত সাফল্যের সাথে জমিদারি পরিচালনা করতে থাকেন। নবাব ফয়জুন্নেসার জমিদারির আওতায় প্রায় হোমনাবাদ পরগনার বর্তমান সময়ের কুমিল্লা জেলার মোট 14টি মৌজা ছিল। 14টি মৌজাতে রাজস্ব আদায়ের জন্য 14টি বৈঠকখানা ছিল। এই জমিদার বাড়িটির পশ্চিম পাশেই নবাব ফয়জুন্নেসা নামে প্রতিষ্ঠা করা হয়েছে মসজিদ, ঈদগাহ ও একটি সরকারি কলেজ। দক্ষিণ পাশেই রয়েছে ডাকাতিয়া নদী, আর এই নদীর উপর রয়েছে একটি বাঁশের সাঁকো যা দেখতে মনোমুগ্ধকর। বাড়িটির ভেতরে ঢুকতেই দক্ষিণ দুয়ারি দোতলা ভবন, পশ্চিম পাশে একতলা বৈঠকখানা, পূর্বে আরেকটি একতলা ভবন, মূল ভবনের পেছনে দোতলা রংমহল, কিন্তু সবকটি ভবনই এখন জরাজীর্ণ। পলেস্তারা খসে পড়েছে, ভবনের নিচতলাটি প্রায় ব্যবহারের অনুপযোগী।
দোতলা ভবনের 11 কক্ষ বিশিষ্ট দ্বিতীয় তলার দক্ষিণ পাশে থাকেন নবাব ফয়জুন্নেসার পঞ্চম বংশধর প্রয়াত সৈয়দ আজিজুল হকের স্ত্রী রেহানা হক ও সন্তানেরা। দোতলা ভবনের পেছনে রংমহল মূলত বাড়ির নারীদের বিভিন্ন আচার অনুষ্ঠানের ভবন ছিল। নবাব ফয়জুন্নেসা সেখানে অনুষ্ঠান উপভোগ করতেন। প্রতিদিন বহু মানুষ দেখতে আসেন এই জমিদার বাড়িটি। উপমহাদেশের একমাত্র নারী নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর স্মৃতি বিজড়িত বাড়িতে উন্মুক্ত জাদুঘর নির্মাণ ও আধুনিকায়ন করে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করা হবে। তার মালিকানাধীন 4 একর 53 শতক জায়গা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর। দর্শক আজ এটুকুই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।